নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। গোটা রাজ্যের সাথে প্রতিটি জেলায় কিষাণ মোর্চার উদ্যোগে চলছে কৃষকের জমিতে ধানের বীজ রোপণ কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার উত্তর জেলা কিষাণ মোর্চার উদ্যোগে ধর্মনগরী, মন্তলা এবং দেওয়ানপাশার বেশ কিছু এলাকায় এই কর্মসূচি সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কিষাণ মোর্চা সভাপতি জহর সাহা সহ অন্যান্যরা। মূলত কৃষকদের সচেতন করতে রাজ্যের প্রদেশ কিষাণ মোর্চা সর্বদাই কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের পাশে দাঁড়াতেই গোটা রাজ্যের প্রতিটি জেলার কিষাণ মোর্চার উদ্যোগে চলছে কৃষকের জমিতে ধানের বীজ রোপণ কর্মসূচি। বৃহস্পতিবার উত্তর জেলার কিষাণ মোর্চার উদ্যোগে ধর্মনগরের মন্তলা এবং দেওয়ানপাশা এলাকার বেশ কিছু কৃষকের জমিতে কিষাণ মোর্চার সদস্যরা কৃষকদের পাশে দাঁড়াতে ধান রোপণ করলেন। এই ধান রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা। তিনি জানান, মূলত কৃষকদের সচেতন করতেই রাজ্যের কিষাণ মোর্চার এই কর্মসূচি। বর্তমান কেন্দ্রের এবং রাজ্যের সরকার প্রতিনিয়ত কৃষকদের উন্নতি কল্পে বিভিন্ন চিন্তাধারা করছেন। 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার সাথে সাথে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যের বিগত বাম সরকার কৃষকদের নানাভাবে বঞ্চিত করে তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা, অর্থনীতি সব লুণ্ঠিত করেছে। উদ্দেশ্য হইল আমাদের রাজ্যের কৃষকদেরকে সচেতন করা। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে স্বপ্ন কৃষকের আয় আগামী 2022 সালের মধ্যে দ্বিগুণ করা, অর্থনৈতিক দিক থেকে কৃষকদেরকে স্বাবলম্বী করা, সেই লক্ষ্যে আমরা আমাদের কিষাণ মোর্চা প্রত্যেক জেলায় এই কর্মসূচি আমরা পালন করছি। এদিকে উত্তর জেলার কিষাণ মোর্চা সভাপতি নবেন্দু দেবনাথ জানান, দেশের সরকার কৃষকদের সম্মান ফিরিয়ে দিতে ইতিমধ্যেই কৃষক সম্মান নিধি শুরু করেছেন। এছাড়াও কৃষকদের মান উন্নয়নে কেন্দ্রের এবং রাজ্যের সরকার অবিচল। কিষাণ মোর্চার উদ্যোগে আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে, কিষাণ মোর্চার উদ্যোগে আমরা আজকে যে ধান রোপণ যে অনুষ্ঠান, আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। শুধু আজকে উত্তর ত্রিপুরা নয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাজ্যের সভাপতি শ্রদ্ধেয় জহর শাহ মহোদয়। উনি সমগ্র রাজ্যব্যাপী আজকে বিভিন্ন জেলাতে উনি ওনার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কৃষকের পাশে গিয়ে উনি দাঁড়াচ্ছেন। যথারীতি আজকে উত্তর জেলাতে আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের যে লক্ষ্য 2022 সালের মধ্যে, আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য 2022 সালের মধ্যে কৃষকের আয়কে দ্বিগুণ করা, এবং তার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি কৃষকের হাতে 6,000 টাকা করে বৎসরে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে কৃষকের উন্নতি স্বার্থে 2022 সালের মধ্যে কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আজকে আমাদের মোদীজি যে স্বপ্ন দেখেছেন, আজকে যথারীতি আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি আমাদের সভাপতি জহর শাহ আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন, উনি আজকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার জন্য উৎসাহিত করেছেন এবং আমরা কিষাণ মোর্চা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাইছি আমরা প্রতিটি কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে কীভাবে স্বনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমাদের কিষাণ মোর্চার কাজ পদ্ধতি চলছে এবং আগামী দিনে আমাদের কিষাণ মোর্চার এই প্রয়াস বহাল থাকবে। বৃহস্পতিবার কিষাণ মোর্চার এই ধরনের বীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এমবিবি বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখার দায়িত্ব বর্তমান ছাত্রছাত্রীদের। বুধবার এমবিবি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম ঘোষ সহ অন্যান্য গুণীজনেরা। রাজ্যের ঐতিহ্যপূর্ণ কলেজ এমবিবি কলেজ, একসময় এই কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। সুনামের সঙ্গে চলেছে পঠন পাঠন। এই কলেজের ছাত্র হিসাবে বহিররাজ্যে গেলে সম্মান বেড়ে যেত। এই ঐতিহ্যকে জীবিত অক্ষুণ্ণ রেখে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তমান ছাত্রছাত্রীদের। নবীন ছাত্রছাত্রীদের এই কলেজের সম্পর্কে জানা প্রয়োজন। বুধবার এমবিবি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবাগতদের উদ্দেশ্যে এই বার্তা দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শিক্ষার সূচনা হয় অনুশাসন দিয়ে। তিনি বলেন, সমাজের উন্নতি হয় অনুশাসন দিয়ে, রাষ্ট্র শক্তিশালী হয়।
মানুষের জীবনের উন্নতি হয় অনুশাসন দিয়ে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এবং শিক্ষার আরম্ভ হয় ডিসিপ্লিন দিয়ে, অনুশাসন দিয়ে শিক্ষার আরম্ভ হয়। সমাজের উন্নতি হয় অনুশাসন দিয়ে, রাষ্ট্র শক্তিশালী হয় অনুশাসন দিয়ে, মানুষের জীবনে উন্নতি হয় অনুশাসন দিয়ে। স্কুলে হয়তো যখন আপনি আরো ছোট ছিলেন, ছাত্রছাত্রী আরো ছোট ছিল, স্কুলে ছিল তো মা বাপ অনুশাসন শেখাতো, টিচাররা শেখায়, কিন্তু কলেজ এমন একটা জায়গা এখানে সেলফ ডিসিপ্লিন খুব দরকার। যখনই ছাত্রছাত্রী আছে দেখে সেলফ ডিসিপ্লিন করতে পারবে, সেই ছাত্রছাত্রী জীবনে সফল হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে ঊনকোটি জেলা এনএসওয়াই এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় কৈলাসহরে। পাশাপাশি কৈলাসহর থানায় ওসির নিকট একটি মেমোরেন্ডাম প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে নারী ধর্ষণ, নাবালিকা অপহরণ সহ মহিলা সংগঠিত বিভিন্ন অপরাধমূলক ঘটনা। বুধবার ঊনকোটি জেলা এনএসওয়াই এর পক্ষ থেকে নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা এনএসওয়াই এর জেলা সভাপতি জুবের আহমেদ খান, এনএসওয়াই এর নেতা নজরুল ইসলাম, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শানু চৌধুরী সহ আরো অনেকেই। এদিনের বিক্ষোভ মিছিলটি কৈলাসহর জেলার এনএসওয়াই ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং থানার সামনে শহরের মূল রাস্তা অবরোধ করে নেতৃত্বরা। প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ ছিল। পথ অবরোধ চলাকালীন এনএসওয়াই রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শানু চৌধুরী বলেন, সম্প্রতি কৈলাসহরের বাবুরবাজারে 8 বছরের মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করেছিল রঞ্জিত দেবনাথ এবং মাম্পি দেবনাথ। অবিলম্বে রঞ্জিত এবং মাম্পিকে গ্রেপ্তার করতে হবে। তাছাড়া কৈলাসহরের বিভিন্ন অঞ্চলে ইদানিংকালে নাবালিকা অপহরণ এবং ধর্ষণ হচ্ছে, দোষীদের পুলিশ খুব শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন জায়গায় মা বোনদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, মা বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, ছোট ছোট নাবালিকাদের ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের পরে তাকে খুন করে ফেলা হচ্ছে, এরই প্রতিবাদে আজ আমরা কৈলাসহর জেলা এনএসওয়াই পক্ষ থেকে কৈলাসহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বন্ধুদের নিয়ে আমরা এনএসওয়াই আজকে কৈলাসহরের রাজপথে একটা বিক্ষোভ মিছিল শুরু করেছি এবং এখানে আমরা থানার সামনে এসে আমরা পথ অবরোধ করেছি এবং থানা ঘেরাও করেছি। তারপর আমরা মেমোরেন্ডাম একটা দেব আমাদের ওসি সাহেবের কাছে, এবং যে আমাদের রাজ্যে গত কিছুদিন আগে বাবুরবাজারে যে একটা 14 বছরের শিশুকন্যাকে যেভাবে একজন বিজেপি কর্মী, বিজেপির একজন নেতা দ্বারা যেভাবে ওকে মারধর করা হলো, এরই প্রতিবাদে এবং এই সকল দোষীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি প্রদান করা হয়, এর প্রতিবাদে আজ আমরা কৈলাসহর জেলা এনএসওয়াই আমাদের কৈলাসহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বন্ধুদের নিয়ে আজকে আমরা কৈলাসহরের রাজপথে একটা ধিক্কার মিছিল সংগঠিত করেছি। ঘণ্টাখানেক পথ অবরোধের পর 5 জনের এক প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত ওসি নারায়ণ দেবের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেন। এদিনের বিক্ষোভ মিছিলে এবং পথ অবরোধে কৈলাসহর মহকুমার 20টি স্কুলের প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। গভীর রাতে রহস্যজনকভাবে যান দুর্ঘটনায় মৃত এক, আহত 2 জন। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ছেছড়িমাই উচ্চ বিদ্যালয়স্থিত আগরতলার সাবরুম জাতীয় সড়কে। জানা যায় মৃতের নাম দেবব্রত দাস। আহত 2 জনকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার রাত 1:30 নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন ছেছড়িমাই উচ্চ বিদ্যালয় স্থিত আগরতলা সাবরুম জাতীয় সড়কে যান দুর্ঘটনায় মৃত এক, আহত 2 জন। জানা যায় মৃত গাড়ি চালকের নাম দেবব্রত দাস। আহত টিটু সাহা এবং আকাশলাল সাহাকে রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। সূত্রের খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা বিশ্রামগঞ্জ থানা এবং অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনা জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফোন বেজেই যাচ্ছিল কিন্তু কেউ রিসিভ করেনি। অবশেষে খবর পাঠানো হয় বিশালগড় থানা এবং অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। অবশ্য ততক্ষণে প্রত্যক্ষদর্শীরা আহতদেরকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন। রক্তাক্ত গাড়ি চালক দেবব্রত দাসকে ফায়ার সার্ভিস কর্মীরা হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দেবব্রতের মায়ের অভিযোগ,
তার দুই প্রতিবেশী বন্ধু পরিকল্পিতভাবে খুন করেছে দেবব্রতকে। দেবব্রতের মা জানান, এদিন রাতে বাড়িতে অনুষ্ঠান ছিল। বন্ধু টিটু এবং আকাশ গত 8-9 মাস ধরে তাদের বাড়িতে আসত না, কিন্তু এদিন এসে নিমন্ত্রণ খেয়ে দেবব্রত এবং বাড়ির লোকদের ফুসলি তাদের বাড়িতে ঘুমানোর কথা বলে নিয়ে যায়। কিন্তু বাড়িতে না গিয়ে তারা চলে যায় বিশ্রামগঞ্জের দিকে। ছেত্রিমাই স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছতে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পাশাপাশি দেবব্রতের মামা জানান, শত্রুতার জেরে তাকে খুন করেছে দুই বন্ধু। জানা গেছে দেবব্রত মডেলিং অ্যাক্টর হিসাবে এলাকায় বেশ পরিচিত ছিল। অকালে দেবব্রতের এই অস্বাভাবিক মৃত্যুকে গোটা চড়িলামে শোকের ছায়া বিরাজ করছে। কালকে তো ভাগ্নের বাড়িতে অনুষ্ঠান গেছে। কি অনুষ্ঠান? অনুষ্ঠান গেছে, আমার ভাগ্নির বাচ্চা ছিল, তার অনুষ্ঠান গেছে। হ্যাঁ, তো সবাই এনো এটা না ছিল, সবাই খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়িতে গেছি। পরের দিন সকালবেলা আমি 3টা নাগাদ মানে ফোন গেল যে ভাগিনা অ্যাক্সিডেন্ট করছে। ভাগিনা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? ভাগিনারা লয়ে গেছে তারা দুইজন। কে নিয়ে গেছে? নাম কি? নাম গৌরা সাহা আর টিটু সাহা। তারা কি করে? তারা আপাতত তাদের বাবার দোকান, একজন আছে বাবার দোকানে বসে আর একজন মানে ঘোরাঘুরিতে আছে। আচ্ছা, তারপর টিটু স্যার, এখন টিটু স্যার না মোবাইলে ফোন করা হইতাছে, ফোন যাচ্ছে না, সুইচ অফ করে দিয়েছে। বিশালকর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুভ জন্মাষ্টমীকে সামনে রেখে আগামী 23 আগস্ট নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা কমিটি। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বার্তা দেন সংগঠনের কর্মকর্তারা। সারা বিশ্বের হিন্দু সমাজকে সংগঠিত করার লক্ষ্যে 1964 সালে শুভ জন্মাষ্টমীর দিনে মুম্বাইয়ের সন্দীপন আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাতা হয়। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর জন্মাষ্টমীর দিন নানান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এবছর জন্মাষ্টমীকে সামনে রেখে 23 আগস্ট সুকান্ত একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি জন্মাষ্টমীর দিন সকালে রাজধানীর জগন্নাথবাড়ি প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা সংগঠিত করা হবে। 1000 বালক বালিকা কৃষ্ণ সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের লোকনাথ আশ্রমে গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে। বুধবার রাজধানীর শঙ্কর চৌমুহনীস্থিত গীতা ভবনে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়। আমরা বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস, এই জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি। বিশ্বব্যাপী সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করা তথা হিন্দুদের সংস্কার বজায় রাখার উদ্দেশ্যে 1964 খ্রিস্টাব্দে শুভ জন্মাষ্টমীর দিন মুম্বাই স্থিত সন্দীপন আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা হয়। ওই বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বিশ্ব শুভ জন্মাষ্টমীর দিন, প্রত্যেক বৎসর শুভ জন্মাষ্টমীর দিন আমরা এই অনুষ্ঠান করে থাকি। এই বছর আমরা দুইটা অনুষ্ঠান হাতে নিয়েছি। প্রথমটা হয়েছে 23 আগস্ট শুক্রবার স্থানীয় সুকান্ত একাডেমি মিলনায়তনে এক আলোচনা চক্র অনুষ্ঠান করব। উক্ত আলোচনা উপস্থিত থাকবেন স্বামী চিত্তকালী মহারাজ ও বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সংগঠন সম্পাদক পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য থেকে কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ ও নির্মূলীকরণের জন্য প্রথমবার রাজ্যে চালু হচ্ছে পরশমণি। 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2019 পর্যন্ত সারা রাজ্যে চলবে পক্ষকাল ব্যাপী কর্মসূচি। এই কর্মসূচিতে আশাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। ওই সাদা দাগটি কবে থেকে দিদি? ওই তো এক বছর হইব। ডাক্তার দেখাইছেন না? আমি একটা স্লিপ দিতাছি, এটা নিয়ে আপনি হাসপাতালে যাইবেন। ডাক্তার বাবুরা দেখাইলে ডাক্তার বাবু পরীক্ষা কইরা আপনারে বিনামূল্যে ওষুধ দিয়া দিব। কবে থেকে এগুলো? ওই তো এক বছরের মতো হইব। এক বছর মতো? আপনি কাউরে দেখাইছেন এক বছরের মধ্যে? না দিদি, দেখাইছেন না। এই যে আপনার, আমি চিমটি কাটতেছি, আপনি কোনো ব্যথা পাইতেছেন? কিছু পাইতেছেন না। এই সমস্ত জায়গায় এখানে পাইতেছেন, কিন্তু এখানটা পাইতেছেন না। আচ্ছা আচ্ছা।
আপনার না কুষ্ঠরোগ হয়েছে, ঠিক আছে? কুষ্ঠরোগ টিবি রোগের মতো ওষুধের সাহায্যে পুরোপুরি নিরাময় হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। সরকারি টাকায় নির্মিত দ্বিতল বিশিষ্ট কোয়ার্টার এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে সরকারি কোয়ার্টার। এই চিত্র ধরা পড়ে শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর হাসপাতালে। দীর্ঘ বাম শাসনের সরকারি অর্থের 9-6 আরেক ঘটনা দেখা গেল শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর হাসপাতালে। আজ থেকে প্রায় 5 বছর আগে হাসপাতালে 4টি দ্বিতল বিশিষ্ট কোয়ার্টার নির্মাণ করা হয়েছিল। কোনো এক অজানা কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি বিগত সরকারের কর্তাবাবুদের, যার ফলে কোটি টাকা ব্যয় করা হয় এই কোয়ার্টারগুলি বর্তমানে পায়রা হাঁস মোরগের বাসস্থানে পরিণত হয়। কোটি টাকা ব্যয় করা কোয়ার্টারগুলি বুড়ির বাড়ির রূপ ধারণ করেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বর্তমান সরকার আসার পর এই কোয়ার্টারগুলি চালু করার পরিকল্পনা নিলেও কোনো ডাক্তার বা হাসপাতালের বিভিন্ন কর্মী কেউই ভেঙে পড়ার ভয়ে থাকতে চাইছেন না, যার ফলে কোটি টাকা ব্যয় করা আর অর্থই বা কি রইল। যদিও অনেকে বলছেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর ইচ্ছে করে কিছু লোককে ফায়দা পৌঁছুতে তিনি এই বিল্ডিং নির্মাণ করান। মুহুরিপুর হাসপাতালে এ ধরনের বিল্ডিং এর কোনো প্রয়োজন ছিল না, অথচ শান্তিরবাজার জেলা হাসপাতালে কোয়ার্টারের অভাবে ডাক্তাররা ডিউটি শেষে বাড়ি ফিরে যেতে হয় অথবা ভাড়া বাড়িতে থাকতে হয়। বাম আমলে কিছু ঠিকাদার এবং কমরেডদের অর্থনৈতিক মান উন্নয়ন করতে এ ধরনের প্রচুর ঘটনা ধীরে ধীরে জনসমক্ষে আসছে। মুহুরিপুর বিজেপি মন্ডল কমিটি চাইছে ঘোটালার সুষ্ঠু তদন্ত হোক এবং তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেবেন। আধিকারিকের কার নজরে সেটা চলে গিয়েছে, অতএব উনি এখন আর 2 নম্বরে কোনো কাজ এখানে করতে পারবেন না। জনগণ ওনার কাছ থেকে হিসাব চাইবে, জনগণের অধিকার আছে, ওনাদের এলাকার সমস্ত কাজের হিসাব চাওয়ার অধিকার জনগণের আছে। আর এটা কমিউনিস্টের শাসন নয়, এটা ভারতীয় জনতা পার্টির সরকার এবং জনতা পার্টির যে মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এবং সেটা সকলকে হিসাব নিকাশ কিন্তু যে কোনো কন্ট্রাক্টর বলুন, যে কোনো এজেন্সি বলুন, এনজিও সংস্থা বলুন, সরকারি কোনো কাজ করতে গেলে আমাদের জনগণকে সেই হিসাবটা দিতে হবে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা প্রেস ক্লাবে সম্পন্ন হলো ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্মেলন। জানা যায় মূলত 2টি উদ্দেশ্যকে সামনে রেখে এদিনের এই সম্মেলন সংগঠিত করা হয়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির এক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত 2টি উদ্দেশ্যকে সামনে রেখে এই সম্মেলন করা হয়। সম্প্রতি ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি রেজিস্ট্রার হয়েছে। এ বার্তা সকলকে দেয়া এবং ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির বিভিন্ন দাবিগুলি বর্তমান সরকারের নিকট তুলে ধরার লক্ষ্যে এই সম্মেলন করা হয়েছে। সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক পূজন কুমার ভট্টাচার্য। পাশাপাশি তিনি ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির বিভিন্ন দাবিগুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। সাথে ছিলেন ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির সভাপতি যাদব সাহা সহ অন্যান্যরা। আমাদের আজকের এই সম্মেলন 2টা উদ্দেশ্যের সামনে রেখেছে। প্রথমটা হচ্ছে ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি আমরা অতি সম্প্রতি রেজিস্টার হয়েছি, এই রেজিস্টার সবাইকে দেওয়া। দ্বিতীয়ত আমাদের যে দাবিগুলা বহুদিন ধরে যে দাবিতে উদ্বাস্তুর আন্দোলন করতেছে, এই দাবিগুলা বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়া। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সাত সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় গৃহবধূ। ঘটনা পানিসাগর থানাধীন দেওছড়া 110 নম্বর রেল ব্রিজে।
জানা যায় মৃতার নাম পব্বা দেবনাথ, স্বামী আশিস দেবনাথ। তবে কি কারণে আত্মহত্যা তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার সকাল আনুমানিক 5:30 নাগাদ ধর্মনগর থেকে আগরতলাগামী একটি মালবাহী ট্রেন যখনই দেওছড়া 1 নং ওয়ার্ড সংলগ্ন 110 নম্বর রেল ব্রিজে আসে, তখনই মধ্য দেওছড়া নিবাসী পম্পা দেবনাথ, বয়স 28 বছরের এক গৃহবধূ, মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে সংবাদ প্রতিনিধিরা খোঁজ নিতে জানতে পারে মধ্য দেওছড়া নিবাসী 3 নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় অটোচালক আশিস দেবনাথের স্ত্রী প্রতিদিনই সকাল 4 থেকে মর্নিং ওয়ার্কে বের হন। নিয়ম অনুযায়ী সকালবেলায় প্রতিদিনের সময় অনুযায়ী মর্নিং ওয়ার্ক করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও উনি যখন বাড়িতে আসছিলেন না, পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন যে দেওছড়া ওয়ার্ড নম্বর 1 সংলগ্ন 110 নম্বর রেল ব্রিজে ওনার স্ত্রীর মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন সহ পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি পানিসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। মৃত পম্পার ভাসুরের সাথে কথা বলে জানা যায়, বিগত প্রায় 12-13 বছর আগে পম্পার সাথে ওনার ভাইয়ের বিয়ে হয়। পম্পার বাপের বাড়ি পদ্মবিল বলে জানা যায়। দাম্পত্য জীবন সুখী ছিল, কোনো কলহ তাদের মধ্যে দেখা যায়নি। তাই এদিনের এই মৃত্যুর কারণ তাদের কাছে অপরিষ্কার। বাড়ি কোন জায়গায়? দেওছড়া। আজকে যে সকালবেলা দেওছড়া 6 নং 1 নং ওয়ার্ডে ট্রেন রাস্তার উপরে একজন মহিলা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, তো আপনার কি হলো? আমার ছোট ভাইয়ের বউ। ঘটনাটা আনুমানিক কয়টার সময় ঘটেছে বা কীভাবে ঘটেছে কোনো অনুমান করতে পেরেছেন? ডেলি তো মর্নিং ওয়াক করে, সকালে 4:30 দিকে মর্নিং ওয়াক ওয়াক হয়ে গেছে। মর্নিং ওয়াক করতে গিয়ে এই ঘটনা ঘটছে। তো আপনাদের তো আপনারা ঘটনাস্থলে তো নিশ্চয়ই গিয়েছেন? হ্যাঁ গেছে। তো আপনাদের মোটামুটি প্রাথমিক তদন্তে কী মনে হচ্ছে, সেটা কি আত্মহত্যা নাকি অন্য ধরনের কিছু? না না, এটা আত্মহত্যা। ওই এলাকায় কিন্তু উনি সবসময় যেতেন এখানে? না, মানে যেখানে মানে মারা গেছে এখানেও তো যায় না, করে আপনার ধর্মনগর টু ফানিসগরের যে রাস্তা আছে এটার মধ্যে মর্নিং ওয়াক করে, এইদিকে তো অন্যদিন যায় না। তো মূলত কী কারণে ঘটতে পারে আপনার কোনো অনুমান আছে? বাড়িঘরে কি তাদের কোনো পারিবারিক অশান্তি বা যোগাযোগ? বাড়িঘরে কোনো অশান্তি কিছু। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বৈদ্যুতিকরণের নামে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ঠিকাদারদের দিয়ে অর্থ আদায় করছে। কাজ শুরু করার আগেই বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রামবাসীদের থেকে টাকা আদায় ঠিকাদারের, এমনই অভিযোগ বাড়িগ্রাম জেলা পরিষদের ধলচড়া জিপিবাসীর। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত ধলচড়া জিপির ভারত বাংলা সীমান্ত এলাকার জনগণ ভারত স্বাধীন হওয়ার 73 বছর পরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। সরকার পরিবর্তনের পর মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছিল, এবার হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু মানুষের সেই আশায় জল ঢেলে দিল দায়িত্বপ্রাপ্ত কোম্পানিটি। যদিও মানুষের বহুদিনের সেই আশা সরকার পূরণ করার জন্য সৌভাগ্য বিদ্যুতি প্রকল্পের অধীন বৈদ্যুতিকরণের কাজ শুরু করেছিল ধলচড়া জিপিতে। উল্লেখ্য, ধলচড়া জিপির সৌভাগ্য প্রকল্প অধীন বিদ্যুতিকরণের বরাদ্দ পেয়েছিল উইন পাওয়ার কোম্পানি। কাজের দায়িত্ব পেয়েছিল কোম্পানির ঠিকাদার শাহিন হোসেন। দায়িত্ব পেয়ে সে কাজের শুরু করার আগেই গ্রামের মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে টাকা আদায় করতে শুরু করে। অতঃপর গ্রামের মানুষ ঠিকাদার শাহিনকে টাকা দিয়েছেন, সেই সাথে গ্রামের মানুষের দ্বারাই মাটি গর্ত করে খুঁটি মাটিতে পোতা সহ তার টানা বেশিরভাগ কাজ গ্রামবাসীদের সহযোগিতায় করেছে। তবুও ঠিকাদার শাহিন আহমেদ তার মর্জি মাফিক কাজ করছে। আশ্চর্যের বিষয় হল, জিপির 7 নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি স্কুলের ঘরের 3টি বৈদ্যুতিক খুঁটি লাগানো হয়েছে। গ্রামবাসীরা ঠিকাদারকে জিজ্ঞাসা করলে গ্রামের কাজ শেষ না করে খুঁটিগুলো অন্য জায়গায় বিক্রি করছে কেন, বহু জায়গাতে বাঁশের খুঁটি দিয়ে তার টানা হচ্ছে কেন, তখন ঠিকাদার শাহিন আহমেদ গ্রামের মানুষদের ধমক দিয়ে বলে উনি বিধায়ক আজিজ আহমেদ খানের মানুষ, বিধায়ককে বলেই সে কাজটি করেছে, বেশি বাড়াবাড়ি করলে খুব অসুবিধে হবে। তখন গ্রামের মানুষ নিরুপায় হয়ে যায়। গ্রামের বাসিন্দা রামতনু দাস যখন বাড়িতে ছিলেন না, তখন গাছ কেটে তার টেনে নেওয়া হয়। পরে তিনি তাহা দেখে হতভম্ব হন এবং এই ব্যাপারটি শাহিনের কাছে জিজ্ঞাসা করেন। শাহিন ধমক দিয়ে রামতনুকে প্রাণনাশের হুমকি দেয়।
রামতনু দাস নিরুপায় হয়ে শেষ পর্যন্ত উইন পাওয়ার কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান বিদ্যুৎ বিভাগকে। পাথারকান্দির এসডিও কে গাছ কাটা তার টানার কথাও বিস্তারিত অবগত করে স্থানীয় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন যে ব্যাপারটি যদি বিদ্যুৎ বিভাগ সঠিক তদন্ত না করে তাহলে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ জানাবেন তারা। নিশ্চিন্তপুর মকের গুলোর অন্যান্য মানুষের না ভাইয়া, এখানে প্রাইভেট ইনস্টিটিউটও লাগানি হয় একাধিক তিনটা কুটি আমার চোখের সামনে, আরো বিভিন্ন শোনা যায় আরো কুটি কিছু লুকাইয়া চুকাইয়া রাখা বললে জিকাইলে উঠিয়া কইন মানে টেকা টুকা ফুনাইন অমুক অত টাকা দিলে অত টাকা দিলে ওলা দিলে ওলা দিলে তোমার বাড়িতে নিয়ে ওলা দিলে এই মধ্যে ওটা করবো কত টাকা ডিমান্ড করে তে ডিমান্ড ইলা প্রায় জনে কইন 10,000 লাগবো 5,000 লাগবো যে কিন্তু এই টাকাটা ডিমান্ড করছে কে এই টাকাও তো ও লাইনে যারা কাম করে দেয় তা কুটি জি সইনা আমি বাসর কুটি এ গুডি গাড়িয়া কারেন্টর লট হইছে আমারে ওগলা কালো কইন পয়সা দছ দিমু। বড়গ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দিল্লিতে সন্ত রামদাস বাবার মন্দির ভাঙার প্রতিবাদে সারা দেশের সাথে করিমগঞ্জেও এক প্রতিবাদী মিছিল সংগঠিত করল রবিদাস সমাজ উন্নয়ন সংস্থা। অবিলম্বে মন্দির তৈরি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। দিল্লিতে সন্ত রামদাস বাবার মন্দির ভাঙার প্রতিবাদে সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও প্রতিবাদী মিছিল হয়। করিমগঞ্জ চন্তর বাজার পয়েন্ট থেকে মিছিল করে জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্ণা দেন রবিদাস সমাজ উন্নয়ন সংস্থা। পরে পাঁচজনের এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীকে দেন। তাদের দাবিগুলির মধ্যে অবিলম্বে মন্দির নতুন করে তৈরি করে দেওয়া, তাও একই স্থানে। যদি মন্দির তৈরি না হয় তাহলে সারা দেশ জুড়ে গণ আন্দোলন করে তোলা হবে। সারা দেশে রবিদাস সমাজের 60 কোটি লোক বসবাস করছেন। প্রতিনিধি দলের সভাপতি গোপাল রবিদাস, সম্পাদক বাবুল রবিদাস সহ অন্যান্যরা ছিলেন। জেলাধিপতিকে একটি স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্র এই জন্য আমরা প্রদান করছি যে আমাদের দিল্লিতে একটি রবিদাস মন্দির ছিল, যেই মন্দিরটি 500 বছর পুরানা মন্দির। সেই মন্দিরটি 1544 সালে যখন সেখানে রাজা সিকন্দর লোধি ছিলেন, তিনি সেই জমি দান করেছিলেন 12 বিঘা সেখানে রবিদাসজির জন্যে, এবং তিনি রবিদাসজির কাছ থেকে নাম দান নিয়েছিলেন। এর পরিবর্তে তিনি 12 বিঘা জমি আমাদের সন্তগুরু রবিদাসজির জন্য বরাদ্দ করেছিলেন সিকন্দর লোধি, এবং তখন থেকে আমাদের সেখানে পূজা পার্বণ হয়ে আসতেছিল। দিল্লিতে সেখানেই আমাদের পূজা পার্বণ হয়ে আসছিল। এখন ভারত স্বাধীন হবার পরে যখন আবার সেই মন্দিরটা কিছু নষ্ট হয়ে গেল, তখন আমাদের তৎকালীন সরকার সেই মন্দিরটি পুনরায় ভালোভাবে বানিয়ে এবং 1954 সালে শুরু করেছিল বানানি, এবং 1959 সালে তৎকালীন ডিফেন্স মিনিস্টার বাবু জগজীবন রাম ছিলেন, এবং উনি সেই মন্দিরের 1959 সালে আবার উদ্বোধন করেন, এবং তখন থেকে সেখানে আমাদের সোসাইটির মানুষগুলো সেখানে পূজা পার্বণ করে আসতেছিল। বাড়ুগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এক দেশ এক আইন এর সমর্থনে মালদা জেলা জুড়ে বিজেপির মোটর বাইক আটকে দিল পুলিশ। পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির এই মিছিল ছিল বলে সূত্রের খবর। এক দেশ এক আইনের সমর্থনে মালদা জেলা জুড়ে বিজেপির মোটর বাইক মিছিল আটকে দিল পুলিশ। মালদা শহর জুড়ে 100 মোটর বাইক মিছিল করার কর্মসূচি নেয় জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল এবং কর্মী সমর্থকরা এই মিছিলে অংশ নেন। তবে এ ধরনের কোনো মিছিলের অনুমতি পুলিশ দেয়নি বলে দাবি। বিজেপি পুলিশের অনুমতি উপেক্ষা করে রাস্তায় নামে, ফলে পুলিশের সঙ্গে কলহে জড়িয়ে পড়েন জেলা বিজেপি নেতারা। কিন্তু পুলিশের বাধার ফলে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে অবস্থানে বিক্ষোভ বসেন বিজেপি কর্মী সমর্থকরা। মানুষের কাছে আমরা আজকে এই বার্তাটাই দিতে চাই, এখন কি করেছে দেশের মধ্যে যে আজকে দুটো বিধান কেন থাকবে, তো সেই জায়গায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংসদে সেটাকে আমরা মানুষের কাছে জানান দেওয়ার জন্যই ভারতীয় যুব মোর্চার এই বাইক র্যালি। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।